হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজ আর শুভ সপ্তমী আজকে সবাইকে আশা করি আজকে সবাই খুব সুন্দর করে পুজো কাটাবে বাঘাযতীনের সঙ্গে পুজো কাটাবে মহাসপ্তমীর দিনে আজকে বাঘাযতীনের অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে চলে এসেছি আজকের দিনে মানুষ কীরকম টিকিট টিকিট সেল করছে কীরকম কী টিকিট কাটিং করছে সেটা নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম চলে আসি আমরা একদম অফিসিয়াল রিপোর্টে চলে আসবো দশটা পঁচিশ সকাল দশটা পঁচিশ আর এখন ঘুরিতে বেছে দশটা একচল্লিশ আমি ভিডিওটি শ্যুট করছি কিন্তু এই ডেটা কিন্তু দশটা পঁচিশ আর আমি নোট ডাউন করেছি নিজের ইয়ে これこれ এখানে কিন্তু আমরা শুধুমাত্র শুধু রেড মার্ক নিয়েই কথা বলবো না ইয়েলো মার্ক নিয়েই কথা বলবো না ভালো রেসপন্স যে যে জায়গাগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো তো চলো শুরু করা যাক ভিডিওটা প্রথমে আসি নবীনা আমি যদি যেগুলো মানে ভালো রেসপন্স আছে সেগুলো বলে দেবো নবীনাতে কিন্তু অলমোস্ট ফুল একটা শো আচ্ছা ভালো রেসপন্স আছে আইনক্স সিটিতে দশটা পনেরো এবং একটা পনেরো এই দুটো শোয়ে চারটে তিরিশ অলমোস্ট ফুল আচ্ছা আইনক্স সিনেপলিস লেকমল দুটো পঁয়তাল্লিশ চার পাঁচটা চল্লিশ ভালো রেসপন্স আছে সিনাপলিস এক মাল্লিশ দুটো পঁয়ত্রিশ পাঁচটা তিরিশ ভালো রেসপন্স আছে পিভিআর ডায়মন্ড প্লাজা একটা পনেরো এবং চারটে কুড়ি ভালো রেসপন্স আছে আইনক সাউথ সিটি সিটি সেন্টার টু চারটে পঁয়তাল্লিশ ভালো রেসপন্স আছে নন্দন তিনটে পঁয়তাল্লিশ হাউসফুল নন্দন রোজি হাউসফুল থাকবে কোনো চিন্তা নেইতে আর ডিবি সল্টলেক চারটে ভালো রেসপন্স আছে পিভিয়ার আভনি একটা চল্লিশ অলমোস্ট ফুল আছে তার সঙ্গে সঙ্গে মানে রেডমার্ক আছে আর কি বলা যেতে পারে অলমোস্ট ফুল মানে আমি বুঝে নিও রেড মার্ক কারণ আমি আলাদা করে আর অত করে বলছি না চারটে পঁয়তাল্লিশের শোটা পিভিয়ার আভনিতেই কিন্তু ভালো রেসপন্স আছে এর সঙ্গে সঙ্গে আইনক্স হাইল্যান্ড পার্ক চারটে শোটা কিন্তু ভালো রেসপন্স আছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমরা বলি আইনক্স স্টারমল মধ্যমগ্রাম সেখানে কিন্তু একটা পাঁচ এবং চারটে চল্লিশ অলমোস্ট ফুল আছে এস বিএফ নরেন্দ্রপুর সাড়ে বারোটা এবং পাঁচটা তিরিশ কিন্তু অলমোস্ট চলে আছে এবং রাত্রির এগারোটা পঁয়ত্রিশ ভাবা যায় রাত্রির এগারোটা পঁয়ত্রিশে ভালো রেসপন্স আছে এবং স্টার মল মানে সরি স্টার থিয়েটার স্টার থিয়েটার তিনটে পঞ্চাশ অলমোস্ট ফুল আছে এটা হাউসফুল হয়ে যাবে আর স্টার থিয়েটার হওয়া মানে বুঝতে পারছো তো প্রায় মানে আটশো সিটের হল একটা হিউজ বড় হল একটা যাই হোক তার সঙ্গে সঙ্গে আমরা অতীন্দ্র ব্যারাকপুরে চলে আসবো বারোটা তিরিশের শো এবং ছটা তিরিশের শো অলমোস্ট ফুল আছে অশোকাতে কিন্তু চারটে পাঁচ অলমোস্ট ফুল আচ্ছা আইনক্স রাঙ্গলি চারটে পঁচিশ অলমোস্ট ফুল এবং একটা পাঁচ দুপুরে একটা পাঁচের শোটা কিন্তু ভালো রেসপন্স আছে তার সঙ্গে সঙ্গে আমরা চলে আসবো প্রিয়া সিনেমাতে চারটে পনেরো অলমোস্ট ফুল এবং রাত্রি নটা পঁচিশে শোটায় ভালো রেসপন্স আছে বন্ধুরা পিভি এস এফ বারুইপুরে একটা পনেরো এবং পাঁচটা পঁয়তাল্লিশ একদম পুরো টাই অলমোস্ট ফুল জায়গা বলা যেতে পারে আর দুটোর তিনটে টিকিট বুকিং বাকি আছে আরামসে বুকিং হয়ে যাবে এবং হাউসফুল হয়ে যাবে বন্ধুরা এরপরে বলি জয়া সিনেমা বারাসাত সাড়ে দশটা এবং সকাল সাড়ে দশটা এবং বিকেল চারটে শো কিন্তু ভালো রেসপন্স আছে মিনার মিনার একটা বিরাট বড় হল সেই শোটাকে অলমোস্ট ফুল করে দিচ্ছে রেড কালার করে দিচ্ছে মানে ইয়ার কিনা মানে ইয়েলো মার্ক করে দিচ্ছে মানে ইয়ার কিনা ভাই সেটা টু দুটো পঁয়তাল্লিশের শোটা কিন্তু অলমোস্ট ফুল করে দিয়েছে মিনানের মতন অত বড় হলকে প্রাচীন আমি বলেছি সিঙ্গেল স্ক্রিনে দেবদা তৌতুফান জাস্ট প্রাচীতে কিন্তু একটা দশের শো কিন্তু ভালো রেসপন্স আছে সরি অলমোস্ট ফুল আছে এবং সোনালী রান্ডব দুটো শো কিন্তু অলমোস্ট ফুল আছে রূপমন্দির চারটে পঁয়তাল্লিশের শো কিন্তু অলমোস্ট ফুল আছে এরই সঙ্গে সঙ্গে একটু রেস্ট অফ বেঙ্গলের কথাতেও আসি মোহন টকিস তিনটে তিরিশ কিন্তু অলমোস্ট ফুল আছে সিলভার স্ক্রিন চারটে পাঁচ কিন্তু অলমোস্ট ফুল আছে এই দুটি হলই কিন্তু বহরমপুরে অবস্থিত এরপরে চলে আসে আমাদের এখানে এস বেফ চিন্সুড়া এস দেবদা দেবদার ছবি আসে মানেই তো সেটাই দেখেছে কালকে তিনটে তিনটেই শো কিন্তু হাউসফুল গিয়েছে আজকেও কিন্তু তিনটে শো হাউসফুল যাচ্ছে এবং তার জন্যে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু ভালো রেসপন্স পাওয়া যাবে মানে আমরা আরও ভালো রেসপন্স পাব রাত্রে একটা শো খুলে গিয়েছে রাত্রের দিকে আরেকটা শো দিয়ে দিয়েছে যদিও এখনও তিনটে শো কিন্তু অলমোস্ট আছে সেটা হচ্ছে বারোটা পাঁচ দুটো চল্লিশ এবং পাঁচটা পনেরো এছাড়াও উদয়ন একটা পনেরো এবং ছটা পাঁচ কিন্তু অলমোস্ট আছে এছাড়াও সঙ্গম সিনেমা কল্যাণে বারোটা তিরিশ এবং দুটো পঞ্চান্ন কিন্তু অলমোস্ট আছে এছাড়াও সুষমা শাওরাফুলি এই জায়গাটা কিন্তু বেশ বেশ ভালো রেসপন্স আছে তো এই ছিল ওভারঅল আজকের রেসপন্স যদি আমাকে বলো প্রায় কুড়িটা প্লাস কুড়ি থেকে বাইশটা মতন অলমোস্ট ফুল হাউস দেখছে যেটা যথেষ্ট ভালো খুব ই ভালো একটা বাংলা ছবির জন্য যথেষ্ট দারুণ দুর্দান্ত একটা রেসপন্স আজকে কিন্তু দেখছে এবং আমি বলে রাখি আজকে ডেট থ্রিতে কিন্তু অন্য যে কোনো দিনের থেকে রেসপন্স সব থেকে ভালো আজকের স্পট বুকিংয়ের অপেক্ষায় থাকবো আলাদা লেভেলের একটা স্পট বুকিং হবে আশা রাখবো তো এই ছিল এখনকার মতন ভিডিও তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলবন্দ্রবর্ণ তুমি কোনো ভিডিওতে দেখা হবে বাবাই